আমি আজকে আপনাদেরকে সরিষা কই রান্না করে দেখাবো। পাঁচটা সাইজটা ভালো, কিন্তু এই যে মাথাটা যে কাটছে তো তোমরা কেটে দিচ্ছে, মাথাটা কাটা গেল পচা করে কাটছে পুরো মাথাটা। এই করে মোটামুটি কুড়ি মাসের সাইজ দিলে আলোর মতো ভালো, বেশ বড়ো সাইজ। আর এখানের মধ্যে দিব আমি, এখানে নিচ্ছি টমেটো একটা মিডিয়াম সাইজের একটা টমেটো, 15-20টার মতো কাঁচামরিচ, কিছু রসুন, আর এক কাপের উপর একটু পেঁয়াজ। চলেন যে আগে আমি মাছটাকে ভেজে নিব, তারপরে আমি রান্না করব, হালকা করে ভেজে নিব। মাছগুলোকে আধা ঘন্টা আগে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম, আর এখন আমি ফ্রাই প্যান গরম হওয়ার পর, একদম গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেবো, নাহলে মাছগুলো উল্টান যাবে না, মাছগুলো লেগে ফ্রাই প্যানের সাথে আটকে ধরবে যদি তেলটা গরম না থাকে। শব্দ শুনে বোঝা যাচ্ছে যে আমার তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়েছে। মাছগুলো ফ্রাই প্যানে দেওয়ার পরে আমি চুলাটার আঁচটা কমিয়ে মিডিয়াম করে আমি মাছগুলো ভেজে নেব। মাছ, আমার মাছ ভাজা শেষ, কিন্তু আমার তেলটা বেশি গরম হয়ে গেছিলো দেখে পয়জন, দেখেন মাছগুলো একটু লাল হয়ে গেছে, মানে ভাজা সফটই হয়েছে কিন্তু তেলটা নরম বেশি আসার জন্য এক পিঠটা বেশি লাল হয়ে গেছে, অন্য পিঠটা অত লাল হয় না, নর্মালই আছে। আমি তো অনেক ভাজবো না, কড়া করে ভাজবো না। অন্য একটা পাত্রে ফ্রেশ তেল নিয়ে আমি মাছগুলোকে রান্না করে নিব। আমি এখন আমি প্রয়োজন মতো তেল নেই, তেল দিয়ে আমি আগে থাকতে যে পেঁয়াজ রসুনগুলো কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। কিছুক্ষণ আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুনগুলো নেড়ে চেড়ে আমড়ায় নেব, মানে নরম করে নেব একটু, তারপরে এগুলো নরম পেঁয়াজ রসুনগুলো যখন নরম হয়ে যাবে তখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তেলের উপরে ভালো করে পেঁয়াজগুলো কষিয়ে নেই, মানে পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে আগে থাকতে যে মরিচ, কাঁচামরিচগুলো কেটে রাখছিলাম সে কাঁচামরিচ দিয়ে দেই। এখানে প্রায় বিশ পিচের মতো কাঁচামরিচ আছে। তারপরে দেই 1.5 চা চামচ সরিষার গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ দেই আদার গুঁড়া। আমি সমস্ত কিছু গুঁড়া পাউডার ইউজ করি এই রান্নাতে। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিই। আর আপনারা পারলে এই মশলাগুলো পানি দিয়ে গুলাও নিতে পারেন। আমি সে কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে মশলাগুলো কষিয়ে নিই। এরপরে আমি এর মধ্যে দিই এই 1 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন প্রয়োজন মতো লবণ দিই, লবণ দিয়ে আবার অল্প অল্প কিছু পরিমাণ পানি দিয়ে আবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিই। মশলা, এখানে মশলা কষার বিরাট একটা ব্যাপার, মশলা কষা ভালো হলে দেখা যায় আমাদের তরকারি ঘ্রাণ হয়, স্বাদ বেশি হয়, কাঁচা গন্ধটা থাকে না। যখন মশলা কষানো আমার হয়ে যায় তারপরে আমি এর মধ্যে যে আগে থাকতে যে আমি টমেটোগুলো কেটে রাখছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিই। ভালো করে নেড়ে চেড়ে আমি টমেটোগুলো কষানোর পরে, মানে টমেটোগুলো যখন একটু নরম হয়ে যাবে তারপরে আমি মাছগুলো দিয়ে দিই। মাছগুলো আমি ভেজে নেওয়ার কারণ হলো সহজে না ভাঙে, একটু ভেজে নিলে দেখা যায় ভেঙে যায় না। আমি মাছগুলো আমি হালকা জালে রান্না করে ফেলি। আর মাছে যেই পাত্রের মধ্যে আমি মাছগুলো রাখছিলাম সেই পাত্রটা একটু ধুয়ে, পানি দিয়ে ধুয়ে সেই পানিটুকু আমি আমার মাছের মধ্যে দিয়ে দিই। সামান্য পানি দিয়ে, খুব যে বেশি পানি দিই তা না, অল্প পরিমাণ পানি দিয়ে আমি মাছটা সাবধানে নেড়ে চেড়ে আমি কষিয়ে রান্না করে নিই। এখানে
আমার পাত্রটা ছোট হয়ে গেছে, এর জন্য আমি অত মাছগুলাকে উলট পালট ওইভাবে করতেছি না। আমি ঝেঁকে ঝাঁকি দিয়েই তারপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে আমি মাছগুলো রান্না করি। আমার মোটামুটি মাছ রান্না শেষ। আমি এখন আলতো হাতে মাছগুলোকে উল্টায় দিব। মাছ উল্টানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে হাফ চা চামচ তেলা জিরার গুঁড়া দিয়ে মিনিট দশেকের জন্য ডিম জালে রেখে দিব। আমার কই মাছ, সরিষা কই মাছ রান্না শেষ। আপনারাও রান্না করবেন আর খেয়ে দেখবেন কেমন, খুবই টেস্টি সরিষা কই মাছ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, আর আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন।